ফার্স্ট কোশ্চেনে এই একটা ম্যাট্রিক্স দেয়া রয়েছে 1i-i1, আবার বি দেয়া রয়েছে i-1 -1 -i। এবার বলছে যে এ বি ইকাল টু কত আর বি এ ইকাল টু কত, আর i এর ভ্যালু কত, i এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ -1, এটা হচ্ছে i এর ভ্যালু। তো প্রথমে আমরা এ বি বার করছি, এ বলতে ছিল 1 -i (1i-i)(1) ইন্টু বি বলতে হচ্ছে -i (i-1 -1 -i), এর জায়গায় আর বি এর জায়গায় ভ্যালু বসালাম। এবার এগুলোকে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 1 এর সঙ্গে i কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে i, আবার i এর সাথে -1 কে মাল্টিপ্লাই করলে কত হবে, -i হয়ে যাবে। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, -i এর সাথে i কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -i² 1 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে -1, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 1 এর সাথে -1 কে মাল্টিপ্লাই করলে হবে -1, i এর সাথে -i কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -i² নেক্সট আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে -i এর সাথে -1 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে +i, 1 এর সাথে -i কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -i, তাহলে কত পাওয়া যাচ্ছে, i-i এটাতে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা এখানটা কত পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে -1 -i² ছিল। আচ্ছা i মানে কি, i মানে হচ্ছে রুট ওভার অফ -1, তাহলে i² করলে কত হবে, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে স্কোয়ার করলে কত পাচ্ছি, স্কোয়ার করলে পেয়ে যাচ্ছি -1, i স্কোয়ার করলে আমরা হয়ে পেয়ে যাচ্ছি -1, কেন না, i মানে হচ্ছে রুট ওভার অফ -1, i মানে হচ্ছে রুট ওভার অফ -1, তো এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে -1, তাহলে এখানে আমরা i স্কোয়ার এর জায়গায় -1 বসিয়ে দেবো, -1, আবার এখানে রয়েছে i-i মানে হয়ে যাচ্ছে 0, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -1 + 1, তাহলে হচ্ছে 0, এখানে হচ্ছে +1 - 1, তাহলে হয়ে যাচ্ছে 0, তাহলে দেখো পুরোটা একটা নাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের বি এ বার করতে হবে, বি ম্যাট্রিক্সটা কত দেওয়া রয়েছে, বি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে i-1 - 1 - i, আর এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে 1i-i(1), তাহলে আমরা -i এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত পাচ্ছি, i এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করব, i এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে i, -1 এর সাথে -i কে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে +i। নেক্সট আবার এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে -1 এর সাথে +1 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে -1, -i এর সাথে -i কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +i, +i² আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, মানে i এর সাথে আমরা i কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে i² -1 এর সাথে i কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে +1, সরি -1, -1 এর সাথে আমরা +1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -1। নেক্সট আবার আমরা এই রোটার সাথে এই রোট এই কলামটাকে মাল্টিপ্লাই করব, তাহলে -1 এর সাথে i-টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে -i, -i এর সাথে +1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে -i। -1 এর সাথে i-টাকে মাল্টিপ্লাই করলাম, তাই পেয়ে গেছি -i, -i এর সাথে আমরা 1টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -i, তাহলে কত হচ্ছে দেখো, এখানটায় পাওয়া যাচ্ছে 2i, i² মানে কত, i² মানে হচ্ছে -1, তাহলে -1 - 1 হয়ে যাচ্ছে -2, এখানেও i² মানে হচ্ছে -1, তাহলে -1 - 1 হয়ে যাচ্ছে -2, এখানটায় হয়ে যাচ্ছে -2i। তাহলে কত পাওয়া যাচ্ছে, 2i-2 - 2 - 2i, এটা হচ্ছে বি এ ম্যাট্রিক্স। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এক্স এই ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে, আমাদের বলছে x² = হবে একটা নাল ম্যাট্রিক্স,
তো মানে আমাদের এখানে এক্স ইন্টু এক্স করতে হবে, এক্স ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে এক্স ম্যাট্রিক্স এর সাথে। তো মানে এক্স ম্যাট্রিক্স বলতে কত ছিল, এখানটা ছিল এক মাইনাস এক এক, মাইনাস তিন তিন মাইনাস তিন, মাইনাস চার চার মাইনাস চার, এটাকে মাল্টিপ্লাই করছি আমরা এক মাইনাস এক এক, মাইনাস তিন তিন মাইনাস তিন, মাইনাস চার চার মাইনাস চার দিয়ে। তাহলে প্রথমে আমরা এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক প্লাস তিন মাইনাস চার। আবার এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে মাইনাস এক মাইনাস তিন প্লাস চার। আবার এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে, এখানটায় পাওয়া যাচ্ছে এক তিন মাইনাস চার। নেক্সট আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে মাইনাস তিন মাইনাস নাইন প্লাস টুয়েলভ। আবার এটার সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হচ্ছে প্লাস তিন প্লাস নয় মাইনাস টুয়েলভ। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস তিন মাইনাস নয় প্লাস টুয়েলভ। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে মাইনাস চার মাইনাস টুয়েলভ প্লাস সিক্সটিন। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে ফোর প্লাস টুয়েলভ মাইনাস সিক্সটিন। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে মাইনাস ফোর মাইনাস টুয়েলভ প্লাস সিক্সটিন। তাহলে কত হচ্ছে দেখো, এখানে প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর করলে হয়ে যাচ্ছে জিরো, মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ফোর করলে হচ্ছে জিরো, প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর করলে হচ্ছে জিরো, মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস টুয়েলভ করলে হচ্ছে জিরো, প্লাস থ্রি প্লাস নাইন মাইনাস টুয়েলভ করলে হচ্ছে জিরো, মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস টুয়েলভ করলে হচ্ছে জিরো, মাইনাস ফোর মাইনাস টুয়েলভ প্লাস সিক্সটিন জিরো, প্লাস ফোর প্লাস টুয়েলভ মাইনাস সিক্সটিন জিরো, মাইনাস ফোর মাইনাস টুয়েলভ প্লাস ফোরটিন হয়ে যাচ্ছে প্লাস সিক্সটিন হয়ে যাচ্ছে জিরো। তাহলে এটা একটা নাল ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে আমাদের, এটাই প্রুফ করতে দেওয়া ছিল যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নাল ম্যাট্রিক্স। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বলছে থ্রি এ মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে বি। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা জিজ্ঞেস করেছে, দেখো দেওয়া ছিল থ্রি এ মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে বি, যদি বিটাকে সাইড চেঞ্জ করা যায় আর টু এক্সটাকে সাইড চেঞ্জ করা যায় তাহলে কত হচ্ছে, থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু এক্স। আমি টু এক্সটাকে সাইড চেঞ্জ করলাম আর বিটাকেও সাইড চেঞ্জ করেছি, বিটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, টু এক্সটাও মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে দেখো আমি এক্সটাকে বার করব, তো টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে, টু এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে থ্রি এ মাইনাস বি, আমাদের থ্রি এ মাইনাস বি এটা বার করতে হবে। তো এ বলতে কত ছিল, এ বলতে ছিল এক শূন্য মাইনাস তিন পাঁচ, চার মাইনাস দুই দুই তিন, আর মাইনাস বি, বি বলতে কত রয়েছে, বি বলতে রয়েছে মাইনাস পাঁচ সাত শূন্য আট, ছয় মাইনাস দুই মাইনাস চার পাঁচ। তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, তাহলে কত হবে, তিন জিরো মাইনাস নাইন ফিফটিন, টুয়েলভ মাইনাস সিক্স সিক্স নাইন, এখানটা হচ্ছে মাইনাস ফাইভ সেভেন জিরো এইট, জিরো সিক্স মাইনাস টু মাইনাস চার পাঁচ। তাহলে টু এক্স ইকুয়াল টু কত হবে, তিন মাইনাস মাইনাস পাঁচ, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে আট। আবার হচ্ছে জিরো মাইনাস সেভেন, তাহলে হচ্ছে মাইনাস সেভেন, মাইনাস নাইন মাইনাস জিরো, তাহলে হচ্ছে মাইনাস নাইন, ফিফটিন মাইনাস এইট, তাহলে হচ্ছে সেভেন, টুয়েলভ মাইনাস সিক্স, তাহলে হচ্ছে সিক্স,
माइनस सिक्स माइनस माइनस टू তাহলে হচ্ছে माइनस फोर, सिक्स माइनस माइनस फोर তাহলে হচ্ছে टेन, नाइन माइनस फाइव তাহলে হচ্ছে চার। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, আমি সবকটা এলিমেন্টকে দুই দিয়ে ডিভাইড করে দেবো, এখানে টু এক্স ইকুয়াল টু এটা পাওয়া গেছিল। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে না, আমি সবকটাকে দুই দিয়ে ভাগ করে দেবো, চারকে দুই দিয়ে, আটকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার হচ্ছে, সাতকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে সেভেন বাই টু হচ্ছে, নাইন দিয়ে ভাগ করলে কত হচ্ছে মাইনাস নাইন বাই টু, সেভেন দিয়ে ভাগ করলে হচ্ছে সেভেন বাই টু, সিক্স দিয়ে ভাগ করলে হচ্ছে থ্রি, মাইনাস ফোর দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস টু, টেন কে ভাগ করলে হচ্ছে ফাইভ, ফোর কে টু দিয়ে ভাগ করলে হচ্ছে টু। এটা হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু, এক্সটা হয়ে যাচ্ছে ফোর মাইনাস সেভেন বাই টু, মাইনাস নাইন বাই টু, সেভেন বাই টু, থ্রি মাইনাস টু, ফাইভ টু। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, এখানটা বলে দেওয়া ছিল যে থ্রি এ মাইনাস টু এক্স ইকাল টু বি, আমাদের এক্সটা বার করতে বলেছিল, আমি বিটাকে সাইড চেঞ্জ করেছি মাইনাস হয়ে গেছে, টু এক্সটাকে সাইড চেঞ্জ করেছি প্লাস হয়ে গেছে, তো আমাদের থ্রি এ মাইনাস বি বার করতে হতো, তো আমরা টু এক্স ইকাল টু পেয়ে গেলাম থ্রি এ মাইনাস বি, সেখান থেকে সলভ করে এটা পেয়েছি। এবার এক্সটা কত হবে না, সবকটা এলিমেন্টকে টু দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, সেটাই এটাই হচ্ছে আনসার। এখানে এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আমাদের এটা গিভেন রয়েছে, তাহলে বলছে স্মল এ আর স্মল বি এর ভ্যালুটা কত হবে। তো সবার আগে আমরা এ প্লাস বি বার করছি, এ প্লাস বি কত হবে, এ ম্যাট্রিক্স এর সাথে বি ম্যাট্রিক্সটাকে যোগ করলে হয়ে যাবে এ প্লাস ওয়ান, বি প্লাস টু, জিরো মাইনাস টু। নেক্সট এ প্লাস বি হোল স্কোয়ার বার করতে হবে, মানে আমাদের এ প্লাস ওয়ান বি প্লাস টু জিরো মাইনাস টু এর সাথে মাল্টিপ্লাই করতে হবে এ প্লাস ওয়ান বি প্লাস টু জিরো মাইনাস টু, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, যেরকম ভাবে মাল্টিপ্লাই করে ঠিক সেরকম ভাবে মাল্টিপ্লাই করবে, এখানটা হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস টু মাইনাস হচ্ছে টু বি প্লাস টু, এখানটা হচ্ছে জিরো, এখানটা হচ্ছে ফোর, মানে কিরকম ভাবে করলাম মাল্টিপ্লাই, প্রথমে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, তারপর আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে এখানে লেখা হচ্ছে, আবার এটার সাথে এখানে এটাকে মাল্টিপ্লাই করে এখানে লেখা হচ্ছে, নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে করে এখানটা লেখা হচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটায় পাওয়া যাচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচটা রইল এ প্লাস ওয়ান বি প্লাস টু মাইনাস হচ্ছে টু বি প্লাস টু, এখানটা হচ্ছে জিরো, এখানটা হচ্ছে ফোর। এবার দেখো এখান থেকে বি প্লাস টুটাই কমন নেওয়া যাবে, বি প্লাস টুটাই কমন নেওয়া যাবে, তো বি প্লাস টুটাই কমন নিলে কত হচ্ছে, এখান থেকে পড়ে থাকছে এ প্লাস ওয়ান মাইনাস দিয়ে পড়ে থাকছে টু, কথাটা বুঝতে পারলে, বি প্লাস টুটাই কমন নিয়েছি তাহলে পড়ে থাকছে এ প্লাস ওয়ান মাইনাস দিয়ে পড়ে থাকছে টু, তাহলে কত হচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে বি প্লাস টু এ মাইনাস ওয়ান, এখানটা হচ্ছে শূন্য, এখানটা হচ্ছে চার। এটা আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার এর ভ্যালু। নেক্সট আমাদের এ স্কোয়ার বার করতে হবে, এ স্কোয়ার বলতে কত হবে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, ওয়ান মাইনাস টু, টু মাইনাস টু, আবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে আমরা পেয়ে যাব মাইনাস এক শূন্য শূন্য মাইনাস এক। আবার বি স্কোয়ার বলতে কত হবে, এ বি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু দিয়ে রয়েছে এ বি ওয়ান মাইনাস ওয়ান, এখানটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি এ বি মাইনাস বি এ মাইনাস ওয়ান বি প্লাস ওয়ান,
নেক্সট আমাদের কি করতে হবে, আমাদের বলে দেওয়া ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার বলতে কত রয়েছে, এটা রয়েছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, বি প্লাস টু ইন্টু হচ্ছে এ মাইনাস ওয়ান, শূন্য চার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বলতে রয়েছে মাইনাস এক, শূন্য শূন্য মাইনাস এক, আর বি স্কোয়ার বলতে কত রয়েছে এ স্কোয়ার প্লাস বি, এ বি মাইনাস বি, এ মাইনাস ওয়ান বি প্লাস ওয়ান। আমরা এ স্কোয়ার জায়গায় ভ্যালু বসালাম, বি স্কোয়ারের জায়গায় ভ্যালু বসিয়েছি, তাহলে এই দুটো ম্যাট্রিক্স কে প্লাস করলে কত পাওয়া যাচ্ছে, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার বি প্লাস টু এ মাইনাস ওয়ান, এখানটা হচ্ছে জিরো ফোর, এখানটায় প্লাস করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান, এখানটা হচ্ছে এ বি মাইনাস বি, এখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান, এখানটা হয়ে যাচ্ছে বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো এখান থেকে কত লেখা যেতে পারে, এখান থেকে লেখা যেতে পারে যে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান, মানে এটা ইকাল টু এটা লিখেছি, আবার এটা ইকাল টু আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান, তাহলে জিরো ইকাল টু হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান, আবার এটা ইকাল টু হয়ে যাচ্ছে এটা, মানে বি প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান ইকাল টু হচ্ছে এ বি মাইনাস বি, নেক্সট চার ইকাল টু কত পাওয়া যাচ্ছে, চার ইকাল টু পাওয়া যাচ্ছে বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো দেখো এখান থেকে মানে এই ইকুয়েশনটা থেকে আমি এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি এক, আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা ক্যান্সেল করে দিলে বি ইকাল টু হয়ে যাচ্ছে চার, তাহলে আমরা এ ইকাল টু পাচ্ছি এক আর বি ইকাল টু পাচ্ছি চার, এই দুটো হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে ম্যাট্রিক্সের আরো কিছু সামস নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ।